হ্যালো ফ্রেন্ডস, চাকরির খবরে প্রস্তুতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইন্টেলিজেন্স বিউরে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এবং সেই নোটিফিকেশন থেকে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখো ডিসক্রিপশন অফ পোস্ট, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল। তো এই এসিআইও গ্রেড টুর ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটা দেখো। জেনারেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে 989টা, ইডাব্লিউএসদের জন্য 113টা, ওবিসিদের জন্য 417টা, এসসিদের জন্য 360টা, এসটিদের জন্য 121টা, টোটাল কিন্তু 2000 পোস্ট। পে স্কেল দেখো লেভেল 7-এর পে স্কেল এবং পে ম্যাট্রিক্স প্লাস অ্যাডমিশেবল সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউন্সেসও কিন্তু তোমাদের দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে? শুধুমাত্র গ্র্যাজুয়েশান চেয়েছে, গ্র্যাজুয়েশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের মধ্যে নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের নলেজ থাকলে তোমরা অগ্রগণ্য, এবং এজ লিমিট কিন্তু বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়া এসটি এসসি ওবিসিরা যেরকম এজ লিমিটের ছাড় পায় সেটা কিন্তু তারা পাবে। নেক্সট যেটা নোট এতে দেখো লেখা রয়েছে, এখানেই বলে দিয়েছে পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট আছে, পার্সন উইথ ডিসএবিলিটিস, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে নোট এতে বলেই দিয়েছে দ্য অ্যাবাব মেনশন পোস্ট ইজ নট আইডেন্টিফাইড সুইটেবল ফর এনি ক্যাটাগরি অফ পার্সন উইথ ডিসএবিলিটিস, হেন্স দে নিড নট অ্যাপ্লাই। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো সার্ভিস লিয়াবিলিটি, দ্য পোস্ট ইনভলভস অল ইন্ডিয়া সার্ভিস লিয়াবিলিটি, দেয়ার ফর দ্য ক্যান্ডিডেট উইলিং টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া ওনলি নিড টু অ্যাপ্লাই। সেন্টার সিটি অফ এক্সামিনেশান, অনেকগুলো সিটি অফ এক্সামিনেশান রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী কী আছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই 5টা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। টায়ার ওয়ানে থাকবে হচ্ছে গিয়ে 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার, টায়ার টুতে 50 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার, এবং টায়ার থ্রিতে কিন্তু ইন্টারভিউ যেটা 100 নম্বরের। টায়ার ওয়ানে কী কী থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড, নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল বা লজিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল স্টাডি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1/4। টায়ার টুতে থাকছে ডেসক্রিপটিভ পেপার যেটা 50 নম্বরের, এসে থাকবে 30 নম্বরের, ইংলিশ কম্প্রিহেনশান এবং প্রেসি রাইটিংয়ের জন্য 20 নম্বর, টায়ার থ্রিতে ইন্টারভিউ। হাউ টু অ্যাপ্লাইতে দেখো লেখা রয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলসে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিয়েছে। এবং এখান থেকে মেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে, 19/12/2020 থেকে, চলবে 9/1/2021 অবধি, অর্থাৎ 19 ডিসেম্বর 2020 থেকে 9 জানুয়ারি 2021 অবধি রেজিস্ট্রেশন চলবে। তার মধ্যে কিন্তু তোমরা যারা আবেদন করতে চাও, যারা এলিজিবল, তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। আমি চেষ্টা করব স্পেশালি একটা আলাদা করে ভিডিও বানানোর, যেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লাই করবে সেটা দেখানোর, তাই আমি ডিটেলসে এটা বলছি না। তোমরা যদি চাও নোটিফিকেশানটা ডাউনলোড করে এটা ভালো করে পড়ে নিতে পারো। এবং 8 নম্বর পয়েন্টে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সামিনেশান ফি কত। এক্সামিনেশান ফির জন্য কিন্তু 2টো ক্যাটাগরিতে ভাগ করেছে, যেটা একটা হচ্ছে এক্সামিনেশান ফি 100 টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জে 500 টাকা। এবং যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এই এক্সামিনেশান ফি প্লাস রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটাও দিতে হবে, অর্থাৎ 100+500-600 টাকা। এবং অল এসসি এসটি, অল ফিমেল ক্যান্ডিডেটস এবং অল এক্স সার্ভিসম্যান কিন্তু শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটাই দেবে, সেটা হচ্ছে গিয়ে 500 টাকা। এবং মোড অফ পেমেন্ট তোমরা অনলাইন অফলাইন যে কোনোভাবে কিন্তু পে করতে পারো। তো ইন্টেলিজেন্স ব্যুরোতে ইন্টেলিজেন্স অফিসার নিয়োগের যে নোটিফিকেশান বেরিয়েছে তার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে সবার আগে ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তো এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো তোমরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা দিয়েছে সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকে গিয়ে তোমরা নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবে। এবং সেই ওয়েবসাইটটা কি www.mha.gov.in অথবা www.ncs.gov.in। তো প্রথমেই তোমরা চলে আসবে mha.gov.in
যেটা হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট। যার একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে হোয়াটস নিউ, সেখানে একদম প্রথমেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসিআইও গ্রেড টু। সেটাই যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং নোটিফিকেশনটাও ডাউনলোড করে দেখতে পারবে। তো সেই লিঙ্কটাকে ক্লিক করে কপি করতে হবে একটা কোনো ব্রাউজারে। লিঙ্কটা কপি করে নিলাম, তারপরে ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিলে এরকম একটা পেজ খুলবে, যার 2 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে ফর ডিটেলস নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার। তো এই ক্লিক হেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে যে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে সেটা কিন্তু সেই নোটিফিকেশনের। আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি আবার ডাউনলোড করছি না। এবং এই পেজ থেকে তোমরা যদি একদম নিচের দিকে চলে যাও তাহলে দেখতে পাবে এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো ভিডিওটা শেষ করার আগে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলে দিই, এর অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু 19 ডিসেম্বর থেকে এবং যা শেষ হবে 9 জানুয়ারি। তো তার মধ্যে যারা এলিজিবল তারা নোটিফিকেশনটা ডাউনলোড করো, ভালো করে পড়ে নাও, তারপরে আবেদন করে ফেলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম চাকরির খবর সঠিক খবর পেতে। ধন্যবাদ।